নমস্কার বন্ধুরা, মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত। মিষ্টি কুমোর খেতে কে না ভালোবাসে। আজকে মিষ্টি কুমোরের তরকারি করব একটা স্পেশাল মশলা দিয়ে। ভীষণ ভালো হয় খেতে, তোমরা ভাত রুটি লুচির সাথে খেতে পারো। খুব ঝটপট রান্না হয়ে যাবে, তাহলে স্কিপ না করে দেখে নাও পুরো ভিডিওটা। কড়াইতে দিচ্ছি 1.5 টেবিল স্পুন সাদা তেল। সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলও দিতে পারো, ফ্লেম লোতে আছে। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 টিস্পুন রাঁধুনি, একটা তেজপাতা। একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু। দুটো আলু কেটে রেখেছিলাম, 1 মিনিট নাড়াচাড়া করে দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা একটা ছোট কচি মিষ্টি কুমোরের অর্ধেকটা। 1 টিস্পুন নুন, নুন নিজেদের পরিমাণ মতো দিয়ে দিও। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা মধ্যিখান দিয়ে কেটে দিয়ে দিলাম। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দেব। এদিকে মশলাটাও তৈরি করে নেই। 1 টেবিল স্পুন গোটা জিরে, 1 টেবিল স্পুন রাঁধুনি, 2 শুকনো লঙ্কা, 4 থেকে 5 এলাচ। 1 মিনিট লো ফ্লেমে রোস্ট করে নেব। সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, ফ্লেম অফ করে একটা পাত্রে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর একটা গ্রাইন্ডিং জারে ঢেলে দিচ্ছি, এখন ব্লেন্ড করে নেব। তো দেখো একটা মিহি গুঁড়ো তৈরি হয়ে গেল। 10 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। কুমড়ো আলু সেদ্ধ হয়ে গেছে, এখন দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল স্পুন গুঁড়ো করে রাখা মশলা, 1/2 টেবিল স্পুন চিনি। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা কালারের জন্য দিলাম। এই ভাজা মশলাটা একটা কৌটোতে রেখে অন্য নিরামিষ তরকারিতেও দিতে পারো, অনেক দিন ভালো থাকবে মশলাটা। সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। আলু আর কুমড়ো ভেঙে দেখাচ্ছি, ভালো করে সেদ্ধ হয়েছে। চায়ের কাপে 1 কাপ পরিমাণ জল দিচ্ছি। তোমরা চাইলে জল আর একটু বাড়িয়েও দিতে পারো, এই তরকারিতে আমি বেশি ঝোল রাখবো না। এখন 10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করব। 10 মিনিট পরে জলটাও প্রায় শুকিয়ে গেছে, আর শুকোবো না। এখন 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে নেব। এই রেসিপিটা তোমরা যদি ঘরে তৈরি করো তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও কেমন হয়েছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।